Mr. Kier. Guys, at last, শেষমেশ semester clear, guys. গামলার দৌলতে গামলা বুঝলে না আরে যার জন্য করোনা ওদের কলকাতায় এসছে আরে সেই গামলার দৌলতে গাইস সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে লাভ ইউ গামলা ভাই তো যাই হোক গাইস চলো বাড়ির সবাইকে বলি যে সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে পাস করে গেছি সব সাবজেক্টে তো দেখি গিয়ে সবাই রিয়াকশন কি হয় চলো সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে আবার পরীক্ষা পাস করে গেছি থ্যাংক ইউ তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমাকে কোনোদিন দেখাইনি তো একটা ভিডিও থাকলো মেমোরি হিসাবে পরীক্ষা পাস করে গেছি ঠাকুমা পরীক্ষা পাস করে গেছি খুব ভালো হয়েছে তো কি খাওয়াবে স্পেশাল তো কিছু খাওয়ানো উচিত তোমার আমাকে সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে কি খাওয়াবে চানা মটর আর কি ফুলকপি লুচি ঠিক তো বিকেলবেলা হবে তো ফুলকপি লুচি আর চানা মটর তো গাইস জমে একদম খির বিকেলবেলা ফুলকপি লুচি আর চানা মটর পরীক্ষা ভাই সেমিস্টার গামলা ভাইয়ের জন্য ক্লিয়ার হয়ে গেছে কি করবি তুই লুচি বেলবি তো লুচি বেলার জন্য এখানে আমাদের লোক চলে এসছে আমাদের বাড়িতে কাজের লোকের অভাব মানে আমি কাজ করছি আমার বোন চলে এসছে ঠিক আছে সবাই কত কাজ করতে ভালোবাসে আমার বাড়িতে তাও যখন খাবারের কথা দেখো কত সুন্দর খাওয়াটা বুঝতে পারছো তো কোন লেভেলের হবে একদম পুরো লেভেলের হবে তাই তো পুরো সুন্দর হয়েছে পুরো গোল ছাদ দেখি তো দেখতে পাচ্ছ আমার কোনো লুচি পুরো গোল কত সুন্দর বেলেছে এখানে গাড়ি দেখতে পাচ্ছ খেতে বসে গেছে কেমন হয়েছে বাবা হ্যাঁ ফাটাফাটি তুই আমাকে রেখে খেয়ে নিচ্ছ সবাই এরকমই করছে আমাকে রেখে খেয়ে নিচ্ছে কি অবস্থা হা 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 তা বুনো বসে পড়েছিস কাজ করে কষ্ট করে খা খাবো একটু পরে বাট আমি পরে খাবো আমি আর মা দুজনে খাবো এখন বাবার বোন খাচ্ছে গামলা ভাইয়ের দৌলাতে খাওয়া দাওয়াটা সুন্দর হলো পরীক্ষা পাসও করে গেছি তো যাই হোক গাইস আজকের ব্লগটা এখানটাই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ গাইস টাটা বাই